আকিদার সাথে আমলের সম্পর্ক কেমন? আকিদার আকিদার একটা অংশ কিন্তু আমল, পুরোপুরি না। কেন জানেন? ইমান আকিদা একই জিনিস। ইমানে আমরা আমলকে ইমান অংশ মনে করি। আল ইমান ও কাউল ও আমল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যিনি অধ্যায় রচনা করেছেন, কাউলুন কি মুখে বলবেন কি আমরা আল্লাহর ইমান এনেছি, যথেষ্ট, সালাত আদায় করতে হবে। আমল অবশ্যই আছে। আপনি যে ইমানদার প্রমাণ হলে সালাতের মাধ্যমে, আপনি ইমানদার প্রমাণ হবে আপনি আনুগত্য কর্তব্য করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জন্য ইমানের সাথে আমল ওতপ্রোতভাবে জড়িত, এবং ইমান এবং ইমান আকিদা একই জিনিস। যা বলছি একটু আগেই, ইমান আকিদার সাথে আমল যদি জড়িত না করা হয় তাহলে মুরজিয়া হয়ে যাবেন আপনি। এই জন্য অবশ্যই জরুরি জিনিস। এ কিন্তু কোন ইমানের আমল কোন কোনোটা সবগুলি আপনার ফরজ হয় না অনেক সময়। যেমন আপনি গরিব মানুষ, আপনার হজ ফরজ না, কিন্তু বিশ্বাসটা আসতে হবে যে হজ করবো যদি আমার টাকা দেয়। জাকাত আপনার ফরজ হয় নাকি? অন্য গরিব মানুষ হবে, কিন্তু যখন আপনি পয়সা হয়ে জাকাত দিবেন, নিয়ত বিশ্বাস থাকতে হবে যেটা আমি করবো। যখনই আপনি যেটার উপর দায়িত্ব ক্ষমতা এসে আপনার সামর্থ্য এসে যাবে, তখন সেটা আপনাকে করতে হবে, এটা আপনার বিশ্বাস থাকতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আপনার আমল হয়ে গেল। এই আমল, এই জন্য আমল কালবি আছে, অন্তরের আমল কি বিশ্বাস করা যেটা আমি করবো, আর বাহ্যিক আমল যখন আমার সামর্থ্যবান আছে। সলাৎ কখনো বন্ধ হয় না, সলাৎ কখনো বন্ধ হয় না। এই জন্য সলাৎ হচ্ছে ইমানের পরিচয়। যেই ব্যক্তি আকিদা আছে শুদ্ধ বলে ইমান আছে, তার জন্য সলাৎ করতেই হবে, সলাৎ কারণ মাপ পাবে না কখনো। এই জন্য সলাৎ সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য সলাৎকে ইমানের বিরাট অংশ মনে করা হয়। যে ব্যক্তি সলাৎ আদায় করে তাকে কাফের বলা হয়।